ভাদ্র পূর্ণিমা যে তিথি সেটিকে মহিমান্বিত বলা হয়েছে কারণ এই ভাদ্র পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ পরমহংস সংহিতা এই শ্রীমদ্ ভাগবতম এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন বাংলা বারোটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে ভাদ্র মাস তো শাস্ত্রে ভাদ্র মাসকে অত্যন্ত পবিত্র এবং মহিমান্বিত বলে বর্ণনা করা হয়েছে কারণ এই ভাদ্র মাসে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নাচ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি সমগ্র শক্তির উৎস বৃন্দাবনেশ্বরী ঋষভানুর রাজনন্দিনী শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছেন এই ভাদ্র মাসে দশ অবতারের অন্যতম ভগবান বামন দেব তিনি আবির্ভূত হয়েছেন ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ ষড় অন্যতম শ্রী যুব জীবগোস্বামী পাদ তিনি আবির্ভূত হয়েছেন সচিদানন্দ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর আবির্ভূত হয়েছেন এবং এই ভাদ্র মাসেই ইসকন প্রতিষ্ঠাতা আচার্য হিজ ডিভাইন এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীলপ্রৌপাদ তিনি জন্মাষ্টমীর পরবর্তী দিন নন্দ উৎসবের দিন কলকাতায় আবির্ভূত হয়েছেন এবং উনিশশো সালে তিনি হিজ ডিভাইন এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীলপ্রৌপাদ আমেরিকায় শুভ পদার্পণ করেছেন এই জন্য এই ভাদ্র মাসকে অত্যন্ত পবিত্র এবং মহিমান্বিত বলে মানা হয় এবং এই ভাদ্রবাসের মধ্যে ভাদ্র পূর্ণিমা যে তিথি সেটিকে মহিমান্বিত বলা হয়েছে কারণ এই ভাদ্র পূর্ণিমা তিথিতে শ্রীমদ ভাগবতম অমল পুরাণ পরমহংস সংহিতা এই শ্রীমদ ভাগবতম এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং এই ভাদ্র পূর্ণিমা তিথিতেই পরীক্ষিত মহারাজ তিনি দেহত্যাগ করেছেন তো সেজন্য সব দিক দিয়ে এই ভাদ্র পূর্ণিমাকে অত্যন্ত মহিমান্বিত বলে মানা হয় এবং ভগবান নারায়ণ তিনি ব্রহ্মাকে বললেন যে হে সুব্রত আমার সর্ববিধ উৎসবের মধ্যে এই ভাগবত পূর্ণিমা অর্থাৎ ভাগবতের আবির্ভাব তিথি ভাগবত জয়ন্তী হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই ভাগবত জয়ন্তী ভাগবতের আবির্ভাব তিথিতে কেউ যদি ভাগবত শ্রবণ করেন অধ্যয়ন করেন ভাগবত দান করেন স্বর্ণ অলঙ্কার আদির দ্বারা শ্রীমদ্ ভাগবতের পূজা করেন ধূপ দ্বীপ আদির দ্বারা তাহলে একজন সতী নারী যেরকম তার পতিব্রতা সতী নারী তার স্বামীকে বসীভূত করেন ঠিক সেই ভাবে ভক্ত আমাকে বসীভূত করতে পারেন এবং শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্দের ত্রয়োদশ অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে বলা হয়েছে এই ভাদ্র পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ ভাগবতকে কেউ যদি স্বর্ণ সিংহাসনে স্থাপন করে ভাগবত দান করেন তাহলে তিনি মৃত্যুর পর পরম গতি লাভ করেন অনেকে বলতে পারেন আমাদের কাছে তো স্বর্ণ সিংহাসন নেই তাহলে আমরা কিভাবে এই শ্রীমদ ভাগবত দান করব স্বর্ণ সিংহাসন ব্যতীত ভাগবত দান করলে কি ফল হবে তো এই প্রসঙ্গে ইস্কনের অন্যতম জিবিসি পূজ্যপাদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি বলেছেন যে স্বর্ণ সিংহাসনে স্থাপন করতে না পারলেও আমরা হৃদয় সিংহাসনে ভাগবত স্থাপন করে এই শ্রীমদ্ ভাগবত আমরা দান করতে পারি তিনি বলেছেন স্বর্ণ সিংহাসনে ভাগবত স্থাপনের চেয়ে হৃদয় সিংহাসনে ভাগবতম স্থাপন হচ্ছে শ্রেষ্ঠ এবং ভাগবত পুস্তক থাকয়ে যার ঘরে কোনো অমঙ্গল নাহি যায় তথাকারে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন যে যে গৃহে শ্রীমদ্ ভাগবত থাকবেন অধিষ্ঠান হবে সেই গৃহে কোনো অমঙ্গল স্পর্শ করতে পারবে না এবং প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রপাদ তার বাসনা ছিল তিনি বলেছেন যে আমি চাই প্রত্যেকটি সম্ভ্রান্ত পরিবারের গৃহে এক সেট শ্রীমদ্ ভাগবতম এবং শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ থাকবে এবং তিনি বলেছেন যে যিনি এই ভাদ্র পূর্ণিমা তিথিতে এই মহৎ কার্য অর্থাৎ শ্রীমদ ভাগবতম দান করবেন তিনি মৃত্যুর পর শ্রীমদ্ ভগবত ধামে ফিরে যাবেন তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই ভাদ্র পূর্ণিমা তিথিতে এই ভাগবতম দান অধ্যয়ন প্রচার কত গুরুত্বপূর্ণ শাস্ত্রে বলা হয়েছে এবং অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি ভাগবত দানের মাধ্যমে মৃত্যুর পর পরম গতি লাভ করব। কিন্তু আমি বেঁচে থেকে এই শ্রীমদ্ ভাগবতমের মাধ্যমে আমি কি লাভ অর্জন করতে পারবো সেজন্য বলা হয়েছে যে এই শ্রীমদ ভাগবতমে ভগবানের এবং তার শুদ্ধ ভক্তের লীলা বর্ণনা করা হয়েছে এবং আমরা প্রতিটি মুহূর্তে অনেক সময় আমরা অনেকের বিপদের সম্মুখীন হই আমরা সেই পরিস্থিতিকে কীভাবে মোকাবেলা করব অনেক সময় আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি আমাদের জীবন দুঃখে জর্জরিত হয়ে পড়ে সেই পরিস্থিতিগুলো আমরা কিভাবে মোকাবেলা করব। সেই শিক্ষা আমরা শ্রীমদ ভাগবতম থেকে লাভ করতে পারি তো ভাগবতমে বলা হয়েছে যখন কংস দেবকীকে নিয়ে যাচ্ছিলেন সাথে ছিলেন বসুদেব তখন বাণীতে তিনি শুনতে পেলেন যে দেবকীর গর্ভের অষ্টম সন্তান তার মৃত্যুর কারণ হবে তখন কংস কি করলেন না দেবকীকে হত্যা করতে চাইলেন তখন বসুদেব আমরা দেখতে পাই অত্যন্ত স্থিতপজ্ঞ ভাবে অত্যন্ত ধীর শান্তভাবে সেই পরিস্থিতির মোকাবেলা করেছেন তিনি যদি উত্তেজিত হয়ে পড়তেন তাহলে সেটি হয়তো দেবকীর মৃত্যুর কারণ হতো কিন্তু তিনি কি করলেন অত্যন্ত ধীরভাবে অত্যন্ত স্থিতপ্রব্ধভাবে তিনি কংসকে বুঝাতে সক্ষম হলেন এবং যার প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে দেবকীর প্রাণ বেঁচে গিয়েছে এবং আমরা দেখতে পাই ধ্রুব মহারাজের ক্ষেত্রে ধ্রুব মহারাজের বড়ো ভাইকে যক্ষেরা মেরে ফেলেছিল কিন্তু ধ্রুব মহারাজ তখন কী করলেন না কুটি কুটি যুদ্ধ যক্ষের সাথে যুদ্ধ ঘোষণা করলেন এবং তিনি সেখানে গিয়ে কী করলেন না অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত ক্ষমা প্রদর্শনের মাধ্যমে সেই পরিস্থিতিকে তিনি মোকাবেলা করেছিলেন তো এই থেকে আমরা দেখতে পাই যে আমরা জীবনের যে কোনো জটিল পরিস্থিতির সম্মুখীন হই না কেন আমরা এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়নের মাধ্যমে উপলব্ধির মাধ্যমে সেই অত্যন্ত কঠিন পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারব এবং জীবনের যে আমাদের পরম উদ্দেশ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে সম্বন্ধ স্থাপন কৃষ্ণ প্রেম প্রাপ্তি সেটা আমরা ভাগবতম থেকে অর্জন করতে পারব। সেজন্য আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আগামী চৌদ্দ সেপ্টেম্বর দু হাজার উনিশ খ্রিস্টাব্দ শনিবার এই মহান ভাদ্র পূর্ণিমা তিথি শ্রীমদ্ ভাগবতমের শুভ আবির্ভাব তিথি আসুন আমরা প্রত্যেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের প্রতিটি মন্দিরে এই শ্রীমদ্ ভাগবতম পাওয়া যাচ্ছে আমরা এই শ্রীমদ্ ভাগবতম সংগ্রহ করি অধ্যয়ন করি অন্যদেরকে সংগ্রহ এবং অধ্যয়নে উৎসাহিত করি এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবতমের অহৈতুকী কৃপা লাভ করতে পারবো